গোপালগঞ্জে রাস্তা বন্ধ রেখে শিশুর মৃত্যু হলো। কথা ছিল যে সকল পুলিশ কর্মকর্তারা এর সঙ্গে জড়িত, যারা একটা অসুস্থ শিশুকে আটকে রেখেছে রাষ্ট্রপতি আগমন উপলক্ষে, সেই ইজি বাইককে আটকে রেখেছে, তাদেরকে বিচারের আওতায় আনার কথা ছিল। সেটা তো মোটেও সম্ভব না, সেটা তো হলোই না। যেই ছেলেটা ভিডিও করে সারা বিশ্বকে দেখিয়ে দিল যে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কিভাবে রাস্তা বন্ধ রাখা হয়েছে এবং কিভাবে একটা ইজি বাইকে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে থাকা একটা বাচ্চা মারা গিয়েছে, দেখিয়ে দিয়েছে, প্রমাণ দিয়েছে, সেই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা আশা করেছিলাম তাকে ছেড়ে দিবে, একটা মুচলেকা নিয়ে হলেও ছেড়ে দিবে, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়নি। তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং রবিবারে তাকে আবার আদালতে তোলা হবে। আমরা যেটা আশা করেছিলাম যে হয়তোবা এই যে লেখালেখি ভিডিও করে ফেসবুকে পোস্ট করার কারণে আইসিটি আইনে মামলা দেবে, আমরা দেখলাম যে না, তারা আইসিটি আইনে মামলা দেয়নি, তারা চালাকি করে 54 ধারায় মামলা দিয়েছে। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রপতি একটা জায়গায় যাবে, আপনারা নিরাপত্তা নিশ্চিত করবেন, ঠিক আছে, কিন্তু ঘন্টার পরে ঘন্টা রাস্তা কেন বন্ধ রাখতে হবে? মানুষের কর্মঘণ্টার কি দাম নাই? আচ্ছা, সাধারণ মানুষকে আপনারা আটকায় রাখলেন যে রাস্তার পাশ দিয়ে মানুষ দাঁড়ায় থাকবে, আপনাকে মাথা নিচু করে সম্মান করবে, কিন্তু অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগী, তাদেরকে তো ছেড়ে দেওয়া উচিত ছিল, তাই না? আমি গত কিছুদিন আগে বাইতুল মোকাররমের সামনে আমি সেখানে দাঁড়িয়েছিলাম, প্রধানমন্ত্রী যাবে ওই দিক দিয়ে, রাস্তা বন্ধ করে রেখেছে। তো আমি সেই জায়গায় দেখেছি যে একটা অসুস্থ রুগী, অ্যাক্সিডেন্টের রুগী, সে অ্যাক্সিডেন্টের রুগী, তার যে সিএনজি, সেই সিএনজি যেতে দেওয়া হচ্ছে না, কেন? প্রধানমন্ত্রী যাবে। তো ভাই, আমরা কেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছি যারা যখন যাবে ঘন্টা পরে ঘন্টা রাস্তা বন্ধ রাখা যাবে? আমার সিলেটের ঘটনা এখনও মনে রয়েছে। সিলেটে বন্যায় আওয়ামী লীগের তেমন কোনো অবদান নাই, কোনো অবদান নাই, আমি আবারও বলছি কোনো অবদান নাই। 20 জন মানুষকে ত্রাণ দেওয়ার জন্য তাদেরকে করোনার টেস্ট করানো হয়েছিল, সেই বন্যার সময়ে শেখ হাসিনা সিলেটে দেখতে গিয়েছিল এবং তখন সমস্ত রাস্তাঘাট বন্ধ করে রাখা হয়েছিল। রাস্তায় ট্রাকগুলো, ত্রাণের ট্রাকগুলো, মানে আমরা যারা ভলেন্টিয়াররা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সংগ্রহ করে সিলেটে নিচ্ছিলাম, আমাদের যে ত্রাণের ট্রাকগুলো ছিল, এই ত্রাণের ট্রাকগুলো রাস্তায় আটকা ছিল। কেন আটকা ছিল? শেখ হাসিনা যাবে সেই দিক দিয়ে, উপর থেকে বৃষ্টি পড়ছে, সামনে পুলিশ, এবং যাওয়ার কোনো হুকুম নাই, যাওয়ার কোনো ক্ষমতা নাই, এবং রাস্তায় সমস্ত ত্রাণের খাবার, চিড়া, মুড়ি সব ওইখানে মানে ভিজে ভ্যাটভ্যাটা হয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের প্রোটোকল প্রয়োজন আছে, কিন্তু এটা কেমন প্রোটোকল যে 1 ঘন্টা ধরে, আধা ঘন্টা ধরে রাস্তা সমস্ত কিছু বন্ধ রাখবে, পুরা সড়ক ফ্রিজ করে রাখবে? আমরা তো যেটা মনে করি যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারা তাদের সময়ের গুরুত্ব বেশি, কম সময় লাগার জন্য, নিরাপদে যাওয়ার জন্য তারা হেলিকপ্টার ব্যবহার করুক। আপনার হলো এখন বিভিন্ন ওয়াজের জন্য যে আলেমরা যাচ্ছে তারা হেলিকপ্টার ব্যবহার করছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের তো হেলিকপ্টার আছে, তারা সেগুলো ব্যবহার করে যাবে, কিন্তু পুরা রাস্তা বন্ধ করে রেখে। আমার কথা হলো ছাত্র অধিকার পরিষদের যে ভাইটাকে গ্রেপ্তার করা হয়েছে, ইসমাইল, হ্যাঁ, তাকে আমি স্যালুট জানাই যে সে এই বিষয়টা দীর্ঘদিন ধরে এইভাবে রাস্তাঘাট বন্ধ করে রাখা হয়, কিন্তু কেউ বলার নাই, কেউ মানে কোনো কিছু ভিডিও করার কেউ নাই, কেউ প্রমাণ দেওয়ার কেউ নাই, সবাই শুধু মাথা নিচু করে দেখে যাচ্ছে এবং ভিডিও করতে ভয় করে, কোথায় না কী হয়। আসলে তো আতঙ্কের বিষয়, রাষ্ট্রপতিকে নিয়ে ভিডিও করবে, প্রধানমন্ত্রীকে নিয়ে, এই সাহসী ছেলেকে তাকে সম্মানিত করা উচিত, উল্টো তাকে বন্দি করে রাখা হয়েছে। আমার কথা হলো তার অপরাধ কী? ক্যামেরায় দেখিয়েছে, ভালো হয়েছে, দেশের মানুষ জানতে পেরেছে যে কীভাবে প্রোটোকলের নাম করে মানুষকে কষ্ট দেওয়া হয়, অসুস্থ রুগীকে কষ্ট দেওয়া হয়, একটা বাচ্চা মারা গেল, কারো মিনিমাম দয়া নাই, উল্টো যে ভিডিও করলো যে ছেলেটা তাকে ফাঁসিয়ে দেওয়া হলো, তাকে আটক রাখা হয়েছে। আমরা ইসমাইলের মুক্তি চাই। আমি মনে করি বাংলাদেশের 16 কোটি 17 কোটি 18 কোটি মানুষ যেই সংখ্যায় বলেন, তারা সবাই মিলে ইসমাইলের মুক্তি চায়, কারণ সে কোনো অপরাধ করেনি, সে দেশের মানুষকে দেখিয়ে দিয়েছে যে এই ধরনের প্রোটোকল ন্যায্য না, এই ধরনের প্রোটোকল বৈধ না। রাষ্ট্রপতি আজকে পদ্মা সেতুর উপরে ছবি তুলছে, তাই না? এই যে একটা ছবি, মানে এই ধরনের বড় ধরনের ফিগার যারা, তারা যখন কোনো কাজ করে, মানে কি অন্যরা তাকে অনুসরণ করবে? আজকে দেখলাম যে বুবলি, সেও পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তুলছে। তাহলে সাধারণত সেলিব্রিটিরা, রাষ্ট্রের দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেটা করে সবাই সেটা অনুসরণ করে। এখন আমরা হলো সাধারণ মানুষ ছবি তুলতে পারবো না, এখন আওয়ামী লীগের নেতাকর্মী সবাই যদি গিয়ে এখন ছবি তোলা শুরু করে, কি আটকাবে? কার গলায় কে দড়ি দিবে? আমার প্রশ্ন এটা। এই যে রাষ্ট্রপতি গিয়ে ছবি তুললো, উনি আইন ভাঙলো না,
আইন ভাঙলো না, নাকি রাষ্ট্রপতি সকল আইনের ঊর্ধ্বে থেকে আপনার হলো সে আইন ভেঙে ভেঙে প্রমাণ করবে যে সকল আইনের সে ঊর্ধ্বে? আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল, এই বিষয়ে কেউ ভিডিও করেনি, কোনো জায়গায় নিউজ হয়নি। আমি জানি না যে একটা বাচ্চা মারা গেল রাষ্ট্রপতি রাস্তা বন্ধ করে রাখায়, বাচ্চা মারা গেল কোনো পত্রিকায় নিউজ হয়নি, কোনো পত্রিকায় না। আমরা সকল পত্রিকায় অবগত করেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা সকল পত্রিকায় জানিয়েছি যে ইসমাইল নামে একটা ছাত্র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের গ্রেপ্তার করা হয়েছে, আমরা সকল মিডিয়ায় বলেছি। কিন্তু দুঃখের বিষয়, একটা মিডিয়া, একটা পোর্টাল নিউজ করার হিম্মত করে নাই।